জেমি সিডনসের চাকরির মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে, কিন্তু মেয়াদ শেষ হতে এখনো 12 দিন বাকি আছে। তবে বাংলাদেশ সেবার শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় ফিরেছেন টাইগারদের গুরু। আপাতত বিসিবির সঙ্গে কোনো চুক্তিতে নেই জেমি সিডনস, তবে ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে পরের বছর তাকে ফেরাতে পারে বিসিবি। শনিবার একথা জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। উল্লেখ্য, এটি ছিল বাংলাদেশের জেমি সিডনসের দ্বিতীয় অধ্যায়। এর আগে বাংলাদেশের প্রধান কোচ থাকাকালে তিনি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ব্যাটিং বড় অবদান রাখেন। প্রিন্স এসওয়েল পুরনো সাফল্যের আশায় পদত্যাগ করার পরে তাকে পুনর্বহাল করা হয়েছিল। তবে হাতুরু সিংয়ের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর সিডনসকে জাতীয় দল থেকে সরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে বাংলাদেশ এ দল বাংলাদেশ টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বে দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন বোলিং কোচ এলেন ডোল্যান্ড। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে পদত্যাগের ঘোষণা দেন দক্ষিণ আফ্রিকার কোচ। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফেরার পরও ডোনাল্ড আসেনি, তিনি সরাসরি তার দেশে উড়ে যান।